معزز سامعین، میرے اسلامی بھائیوں کی خدمت جسان میں ہم آپ کے دوست ای خان یعنی انعام الدین خان سلام عقیدت محبت پیش کرتا ہوں۔ السلام علیکم۔ نعت، حمد، سبق والا قصہ، واقعہ سے بھرپور کلام لے کے لاجواب فنکار صادق عرفان آپ کی خدمت میں حاضر ہیں۔ اس میں بنگال کا مشہور کبھی ایم اے حنان صاحب اور منیر جمان جیسے ابھرتا ہوا کلامکار کی بے شمار کلام موجود ہے۔ چلیے صادق عرفان کی اس ایم پی تھری میں ایمان کو مضبوط کرنے والا غزل سنتے ہیں۔ تو جنت دانی معافت مار বিদায় কানে কি ঘটনা ঘটেছিল সেই করুণ ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছেন, শুনুন। জান্নাতের রানী ফাতেমা ঘোষণা করেন রাব্বানা, নূর বদনে তার দাপনে কিছিল কারিশমা, শোনো এক করুণ ঘটনা। জান্নাতের রানী ফাতেমা ঘোষণা করেন রাব্বানা। তো আমার আপনার প্রিয় নবী দোজখানের বাদশাহ, তিনি যখন এই দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, সেই সময় সকল সাহাবারা কান্নাকাটি করছেন, মা ফাতেমা তিনিও কাঁদছেন। আল্লাহর রাসূল মা ফাতেমাকে ডেকে বলছেন যে, মা তুমি আর কেঁদো না, আমার মরণের ঠিক ছমাস পরে তুমিও এই দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে যাবে। তুই কথা বলার পরে মা ফাতেমা কি ঘটছে দেখুন। নূর নবীজির বিদায় কালে বেটিকে বলে কাঁদিস না রে পাগলি মেয়ে, সবার যেতে হবে চলে, সবার যেতে হবে চলে। বেটিকে কই আদর করে আমার পর্দা নেবার পরে, ছ মাস পরে যাবে চলে, মারে দুঃখ করিস না, মা তুই দুঃখ করিস না। তোল্লা রসুল তানার বিদায়কালে যখন মা ফাতেমাকে এই ঘটনা বলে গেলেন, তারপরে সকল সময় তিনি আল্লাহর ধ্যানে মগ্ন থাকত, সেই কথা কবি লিখছেন, শুনুন। প্রতিক্ষণে ভাবে মনে আসবে কখন সময়, আসবে কখন সময়, আরে বাদাতে বান্দেগিতে বান্দি মগ্ন রয়, খোদার বান্দি মগ্ন রয়, তখন বেশি করে পড়েন তারাজোত, জীর্ণ দেহে কাটায় সারা রাত, মরণ সুধা কখন খোদা পান করব বলো না, পান করব বলো না। জান্নাতের রানী ফাতেমা, তারপরে যখন তার ছ মাস সময় ছিল, তিনি এই দুনিয়ার বুকে জেনে গিয়েছিলেন তার কোন সময় এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, কারণ তার আব্বা জান বলে গিয়েছিলেন। তো তাই সেই দিনে তার বিদায়ের দিনে তার স্বামীর কাছে গিয়ে কেমনভাবে ক্ষমা চাচ্ছেন, তো তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে কেমনভাবে ক্ষমা চাচ্ছে দেখুন। জানা জানা কত ভুল করেছি আমি,
হাসান হোসেনকে দেখো তুমি, ক্ষমা করো স্বামী, ক্ষমা করো স্বামী। তো মা ফাতেমা যখন তানার স্বামী হযরতে আলীর কাছে এমন ভাবে ক্ষমা চাচ্ছেন, তখন হযরতে আলী তিনি কেঁদে কেঁদে বলছেন যে আমার প্রাণের বিবি, তুমি আজকের দিনে যে আমার কাছে ক্ষমা চাচ্ছ কেমন ভাবে? আমি একদিনও তোমাকে একটা নতুন পোশাক পরাতে দিইনি, তুমি কেমন ভাবে আমাকে ক্ষমা চাচ্ছ? তখন হযরতে আলী তানাকে কি বলছে দেখুন। এ কথা বলো না বেবে, ধন্য আমারে জিন্দেগি, সারা জীবন নতুন পোশাক তোমায় দিতে পারলাম না, তবু কিছু ভাবলে না, জান্নাতের রানী ফাতেমা ঘোষণা করেন রব্বানা। তারপর মা ফাতেমা তার দুই কলিজার টুকরা সন্তান হাসান হোসেন তাদেরকে গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে চুমা খাচ্ছে আর বলছে কি দেখুন। হাসান হোসেনকে বলে ডেকে, কাছে আয় সোনা, কাছে আয় সোনা, শেষ বাজের মতো আদরে কত দিল মা চুমা, দিল মা চুমা। আর তাদেরকে বলছে মায়ার ডোরে আর বাঁধিস না, বলে গেছেন তোদের নানা আজকে দিনে যাব চলে, বাপরে তোরা কাঁদিস না, বেদনায় সান্ত্বনা দেয় মা, জান্নাতের রানী ফাতেমা। তো মা ফাতেমা তিনি তানার অফাতের সময় জানতেন, তাই সেই দিনই তিনি গোসল সেরে এসে নামাজের পাটিতে বসে কলমা পড়ছেন। আর সেই সময় হযরতে আজরাইল আলাইহিসসালাম তানার নিকটে আসলেন, এসে তানার রূপটাকে কেমন ভাবে চিনিয়ে নিয়ে চলে গেল সেই কথা কবি ছন্দের মাধ্যমে লিখছেন, শুনুন। অফাতের দিন সময় ছিল যারে জানা, ছিল যারে জানা, আর গোসল সেরে নামাজ পড়ে পড়ছে কলিমা, পড়ছে কলিমা। তখন আজরাইল এলো তার পরে, জান কবজ করিল তারে, আল বিদায়ে কলেমা পড়ে বের হয় রুহখানা, বের হয় রুহখানা, জান্নাতের রানী ফাতেমা ঘোষণা করেন রব্বানা। তারপর কি ঘটনা ঘটেছিল কবি লিখছেন শুনুন। মা ফাতেমার যখন রুহটাকে আজরাইল আলাইহিসসালাম নিয়ে চলে গেলেন, তারপরে তানার জানাজার সময় হাসান হোসেন দুই কলিজার টুকরা সন্তান তারা তার আব্বাজানকে বলছে যে আব্বাজান, আজকে তুমি আমার মায়ের জানাজা আদায় করিয়ে দাও। তো তানার জানাজা আদায় করানোর পরে যে কবরে তানাকে শোয়ানো হবে, সেই কবরকে উদ্দেশ্য করে আবু জার এক সাহাবা সেই কবরকে গিয়ে বলছে যে কবর তোমার বুকে আজকে শোয়ানো হচ্ছে, দোজাখানের বাদশার বেটিকে হাসান হোসেনের আম্মা জানকে হযরতে আলীর বিবিকে তোমার বুকে শোয়ানো হচ্ছে, তুমি এর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করো না। তো তখন সেই কবর হতে কি গায়েবি আওয়াজ এসেছিল কবি লিখছেন শুনুন। মা ফাতেমার মাইয়াদেরকে হবে গো
ইমাম হবে গো ইমাম, আব্বার হাত ধরে জানাজায় পাঠায় হুসেন হাসান, পাঠায় হুসেন হাসান। তখন আবু জার নামের কবরে ওই গোরকে সতর্ক করে, রসুলের বেটির সাথে কবর বিয়াদবি করিস না, এ তো হাসান হুসেনের মা, জান্নাতের রানী ফাতেমা ঘোষণা করেন রওনা। তারপর সেই কবর হতে কি গাইবি আওয়াজ এসেছিল শুনুন, ওই কবর মাটি বলছে যে আমি কাউকে চিনব না, আমি কাউকে দেখব না, কে রসুলের বেটি, কে আলীর বিবি, কে হাসান হুসেনের আম্মা জান, কে জান্নাত রানী, আমি কাউকে চিনব না। যদি তার আমল নামা ভালো হয় তার সঙ্গে আমি ভালো ব্যবহার করব, আর যদি তার আমল নামা খারাপ হয় তাহলে তার সঙ্গে খারাপ ব্যবহার করব। তখন সেই গায়েবি আওয়াজ এসেছিল কবর থেকে, কবি লিখছেন শেষ কথায়, ওই কবর মাটি বলে সাথে আমি কাউকে চিনি না, আমি কাউকে চিনি না, কারো সুপারিশ কারো নালিশ আমি রাখতে পারব না, আমি রাখতে পারব না। তবে যদি থাকে তারে আমল, কবর বলছে যদি থাকে তারে আমল, কবর হবে সুখের মহল, এম এ হান্নান আমল ইমান নিয়ে যেতে ভুলিস না, নিয়ে যেতে ভুলিস না, জান্নাতের রানী ফাতেমা ঘোষণা করেন রওনা, নূর বদনে তার দাফনে কি ছিল কারিশমা, শোনো এক করুণ ঘটনা, শোনো এক করুণ ঘটনা। মেরে ইসলামী ভাইও মাও বহনো, আপ সুন রহে থে প্যারি মিঠি সুরেলি আওয়াজ কে মালিক সাদিক ইরফান কি আওয়াজ, কবি এম এ হন্নান, কবি মনিরুজ্জামান, ইন দোনো কলমকারো কি কলাম নে ইস এমপি থ্রি কো চার চাঁদ লগা দিয়া। যাতে যাতে আপকে দোস্ত ইনামুদ্দিন খান, জিসে ই খান কেতে হ্যাঁ, সভি কো ইহি কহুঙ্গা, হর ঘড়ি হর ওয়াক্ত ইয়ে কাম করতে হ্যাঁ, যাতে যাতে হম সবো কো সালাম করতে হ্যাঁ, আসসালামু আলাইকুম, দুয়া কিজিয়েগা, আর হামারে ইউটিউব ইনামুদ্দিন খান লগ অন কিজিয়েগা, নয়ে নয়ে গজল সুননে কে লিয়ে সাবস্ক্রাইব জরুর কিজিয়েগা।